সবাইকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। তো আজকে নিয়ে এসেছি বেশ কিছু অঙ্ক, যেগুলো পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। এছাড়া পিএসসি, এসএসসি, রেল, যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসেই থাকে। তো তোমরা এই ধরনের অঙ্ক কিভাবে করবে দেখে নাও। প্রথম অঙ্ক আছে কি না, √20 + √20 + √20 ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, তাই এর উত্তর কত হবে? এর উত্তর 2 সেকেন্ডও লাগবে না করতে। কিন্তু দেখো, আমি আগে ভিডিওগুলো করিয়েছি, যারা জানো নি ধরনের অঙ্ক করতে, এইটার উপরে নাম্বার সিস্টেমের উপর একটা ভিডিও দেওয়া আছে, তারা দেখে নেবে। দেখো অঙ্কটা কিভাবে করবে। যদি একই সংখ্যাটা বারবার রিপিট হয় এবং ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে কি করবে? যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে পরপর দুটি সংখ্যায় ভেঙে নেবে, অর্থাৎ এক ডিফারেন্সে ভেঙে নেবে। এক ডিফারেন্সে ভাঙলে কত হবে? 4 × 5। এখন দেখে নেবে এখানে চিহ্নটা প্লাস আছে না মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে বড়টা উত্তর 5 উত্তর হবে, আর যদি মাইনাস থাকতো তাহলে ছোট সংখ্যাটা উত্তর হতো। এখানে চিহ্নটা দেখবে যে কি আছে, চিহ্নটা প্লাস আছে না মাইনাস আছে। এক ডিফারেন্সি ভাঙার পরে দেখে নেবে চিহ্নটা প্লাস আছে কি মাইনাস আছে। প্লাস থাকলে বড়টা আর মাইনাস থাকলে ছোটটা, তাহলে এখানে উত্তর কত হলো? উত্তর 5 হয়ে গেল। এর উত্তর কত না? 5। পরের অঙ্ক দেখো, √248 + √51 + √169, এটা সমান কত? এই ধরনের অঙ্কগুলো কি করবে না, শেষের দিক থেকে আসবে, শেষের দিক থেকে করে আসবে। 248 ছিল প্লাস রুট ওভার ছিল 51 প্লাস রুট ওভার 169। অঙ্কগুলো করতে হলে কি করবে, এই টাইপের অঙ্কগুলো শেষের দিক থেকে করে আসবে। 169 এর বর্গমূল কত না? 13। 13 এবং 51 যোগ করলে কত হচ্ছে? 64। এই 64 যদি বর্গমূল করো কত হবে? 8 হবে। 8 যোগ করে দাও, 8 যোগ করলে কত হচ্ছে? 256। 256 বর্গমূল কত হবে? 256 বর্গমূল হবে 16। 16 আমার উত্তর হয়ে গেল। কত হলো? 16 আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 3 নম্বর অঙ্কে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। WBCS মেন্স এই ধরনের অঙ্ক এসে থাকে, WBCS মেন্স, এছাড়া SSC তো ওই ধরনের অঙ্ক আছে, SSC তো ওই ধরনের অঙ্ক আছে। 3 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রথমে আমি এই পার্টটা দেখো করিয়েছি আগে, এই পার্টটা কিভাবে করবে না আগে অঙ্কটা লিখে নি। 1/1000 ছিল প্লাস 1/5 প্লাস 999, 494/495 ইন্টু ছিল 99। কি করবে, এই অংশটা রেখে দাও, 1/1000 অংশটা রেখে দেওয়ার পরে 1/5 অংশটা লিখলাম, এরপরে যা নিয়ম আমাদের সেই নিয়ম অনুসারে করব। কি করব, লাস্টে কটা নয় আছে, লাস্টে দুটো নয় আছে, দুটো নয় লিখবে। 99 প্রথমে যটা নয় ছিল তটা শূন্য দিবে, তারপরে কি করবে না, লব হরের যে ডিফারেন্স মাইনাস, লব হরের যে ডিফারেন্স কত, লব হরের ডিফারেন্স হচ্ছে 1, আর এই 99 পাঁচে হচ্ছে 495, নিচে 5 লিখে দিবে। এখন কি হবে, প্লাস 1/5 মাইনাস 1/5 কেটে গেল, তাহলে কত হচ্ছে না, 1/1000 ইন্টু 99000, তিনটা শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 99, আমার অ্যান্সার হয়ে গেল 99, অ্যান্সার হয়ে গেল। এই ধরনের অঙ্ক কিন্তু WBCS মেন্সও আসে, এছাড়া SSC GD তে এই ধরনের অঙ্ক প্রচুর দেয়, আর PSC তো দেয়ই, প্রায় দেয়, মানে ফুডেও খুব ইম্পর্টেন্ট, SSC GD তেও খুব ইম্পর্টেন্ট, এছাড়া কলকাতা পুলিশও এই ধরনের অঙ্ক আসে, কলকাতা পুলিশও এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবারই হয়তো আসতে পারে কলকাতা পুলিশের মেন্স পরীক্ষায় এই অঙ্কটি দিতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপর দেখো 4 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 4 নম্বর। এই 4 নম্বর অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যে কোনো পরীক্ষায় এসে থাকে, বহু পরীক্ষায় এসেছে। এ বি এর অনুপাত দেওয়া আছে, BC এর অনুপাত দেওয়া আছে, CD এর অনুপাত দেওয়া আছে, কি বের করতে বলেছে না, বের করতে বলেছে AD। কি করবে, প্রথমে A/B লিখো, A/B গুণিত B/C লিখো, গুণিত C/D লিখো, এরপরে A/B সমান কত না, 2/3, গুণিত B/C কত, 4/5, তারপরে কত, C/D সমান কত, 6/7। এরপরে কি করবে দেখো, BB কেটে গেল, CC কেটে গেল, কি থাকলো তাহলে, A/D থাকলো, A/D সমান কত হচ্ছে না, এটা কাটবে, 3 × 2 = 6, তাহলে কত হচ্ছে, 4 × 2 = 8, 2 = 16, 16 বাই
अनुपात डी समान बैरिए गल कत ए अनुपात डी समान षोलो अनुपात पैंत हो गल खूब एक इम्पोर्टेंट अंक जो परीक्षा आसे ये अंक प्राय परीक्षा दे इम्पोर्टेंट अंकगुलो आज के एर परवर्तीकाल जेधरण इम्पोर्टेंट अंक परीक्षा आसे सेगल नहीं आसब आर जरा नतून ता अवश्य चैनल के सबसक्राइब कर और बेल आइकन टी टीपे रखे जाते भिडियो आपलोड हार संगे संगे तुम्हारा पे जाओ। एरपर चले आस नम्बर अंक देखो पांच नम्बर अंक की आछे ना स्प्रिटे जल की अनुपाते मिसाले मिसिए केना दामे बिक्री कर ले 20% लाभ हो। स्प्रिटे जल की अनुपाते मिसिए स्प्रिटे जल की अनुपाते मिसिए केना दामे बिक्री कर ले 20% लाभ हो। यह अंक डब्ल्यूपी मेने आसछिलो डब्ल्यूपी मेन परीक्षा एसेछिलो एक अंक लेडी कन्स्टेबल एरकम आसे आर कलकाता पुलिसे तो एरकम अंक आसेई आसे देखो कि करबे जेहेतु केना दामे बिक्री करछे केना दामे बिक्री करेओ 20% लाभ करछे ताहर माने कि तार माने जेटा लाभ करछे टोटाल जलटाई लाभ करछे जेटा लाभ करछे सेटा किटा टोटाल जलटा जलटाई लाभ जल कत आछे ताहले जदि स्प्रिट जदि 100 हय स्प्रिट जदि 100 हय जलटा आछे कत 20 ताहले कत होच्छे 20 दिये काटो 20 5 100 20 1 20 5 अनुपाते 1 स्प्रिटे जल की अनुपाते मेशाते होबे ना 5 अनुपात 1 अनुपाते मेशाते होबे। स्प्रिटे जल की अनुपाते मेशाते होबे 5 अनुपात 1 अनुपाते मेशाते होबे। एरपर देखो 6 नम्बर अंक खूब इम्पोर्टेंट अंक एई धरनेर अंक प्राय परीक्षाय आसे खूब इम्पोर्टेंट अंक एकजन असाधु व्यवसायी एकजन असाधु व्यवसायी केना दामे द्रव्य बिक्री करे किन्तु एक केजिर परिवर्ते 900 ग्राम माल दें किन्तु एक केजिर परिवर्ते कि करछे ना 900 ग्राम द्रव्य दें ताहले तार शतकरा कत लाभ होबे जे दामे किनेछिलेन सेई दामे बिक्री करछेन किन्तु कि होच्छे द्रव्यटा परिमाणटा एक केजिर बदले तिनि 900 ग्राम दिच्छेन ताहले शतकरा लाभ बेर करते कि करबेन मारा बाय देवा इन्टू 100 मारा बाय देवा इन्टू 100 ताहले माच्चे कत माच्चे होच्छे 100 ग्राम मेरे दिच्छे दिच्छे कत 900 ग्राम दिच्छे इनटू 100 তাহলে কত হচ্ছে দুটো শূন্য কেটে দিবে 100/9 100/9 হচ্ছে আমার উত্তর দ্যাট ইজ इक्वल टू কত 11.19 5% এর উত্তর হয়ে গেল। তো এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন তারা অবশ্যই করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।